হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো বরিশাল শহরের দুটি গুরুত্বপূর্ণ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থান দুটির ইতিহাস আপনাদেরকে জানাবো। তাই আপনারা আমাদের সাথে থাকুন। ঢাকা থেকে এসে এই ভিডিওটি আপনাদের জন্য আমি তৈরি করেছি। ওয়াও বন্ধুরা, আমরা বরিশাল সদর রোড চলে এসেছি, সদর রোডে হাঁটাহাঁটি করছি। বরিশালের শহরটি অনেক ছোট কিন্তু অনেক সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর। বরিশাল শহরে অনেক সুন্দর সুন্দর শপিং মল হচ্ছে, নতুন নতুন বিল্ডিং, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এক বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এখন বেবি পুকুর পাড় চলে এসেছি। যে দুটি স্থানের কথা আপনাদেরকে আজকে আমি বলবো, তার একটি হলো বেবি পুকুর পাড় এবং অন্যটি হলো গির্জামহলা। বন্ধুরা, যারা দেশ থেকে এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ছোটো উপহার দেবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর একটি ছোট শহর, অনেক সাজানো গোছানো, অনেক যানবাহন চলাচল করছে। এটি বরিশাল শহরের প্রাণকেন্দ্র সদর রোড এবং বেবি পুকুর পাড়। তো আমরা এখন বেবি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, যেই বেবি পুকুর পাড়ে বরিশাল অঞ্চলের সব লোকেই চেনে এবং বাংলাদেশের বিভিন্ন জেলার লোক যারা এখনও চেনেনি তারা দেখে নিন। অনেক সুন্দর শহরের মাঝখানে একটি পুকুর, এবং বরিশাল শহরে অসংখ্য পুকুর আছে বিভিন্ন এলাকায়, যার কারণে বরিশাল শহরে কখনো পানি জলাবদ্ধতা হয় না। তারপরও গত বছরে কিছু একটা সমস্যার সময় পানিবদ্ধতা হয়েছিল। দেখ বন্ধুরা, এই বিবি পুকুর পাড় নিয়ে একটি ইতিহাস আছে, ছোট করে আপনাদেরকে এখন আমি বলছি। অনেক সুন্দর দেখুন, বিবি পুকুর পাড়ের চারপাশে কিন্তু রোড আছে, চারপাশ থেকে আপনি যাতায়াত করতে পারবেন এবং মার্কেট, অনেক শপিং মল এখানে। দেখ বন্ধুরা, তৎকালীন সময়ে উইলিয়াম কেরি নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা সময়ে পর্তুগিজদের হাত থেকে একটি মেয়েকে উদ্ধার করে সে লালন পালন করে। মেয়েটি যখন বড় হয় তখন তিনি একজন মুসলিম ছেলের সঙ্গে সেই মেয়েটিকে বিবাহ দিয়েছিলেন। মেয়েটিকে তিনি জেনেট নামে ডাকতেন। পরবর্তী সময়ে মুসলিম ছেলের সঙ্গে বিবাহ হওয়ার কারণে তার নাম হয়ে যায় জিনাত বিবি। তো সেই সময় থেকেই উইলিয়াম কেরি বরিশালের তুমুল একটা তালুকদারি কিনে নেয়। তখন উনি এই জায়গার নামকরণ করে, পুকুরটি খনন করে বিবি পুকুর নামে এটিকে নামকরণ করা হয়। এবং তৎকালীন সময়ে অবিভক্ত বাংলার হাশেম আলী নামে একজন মন্ত্রী ছিলেন, তার বাড়ি পশ্চিম পাড়ে কাঠের একটা গির্জা তৈরি করা হয়, যেটা বরিশাল অঞ্চলে প্রথম ছিল। তো আমরা কিন্তু এখন গির্জা মহল্লার দিকে যাচ্ছি। বন্ধুরা দেখুন, শপিং মলগুলো অনেক সুন্দর। তো সেই প্রথম গির্জাটি একটা সময়ে নাম করা হয়ে যায় গির্জা মহল্লা নামে, যেহেতু ওটি প্রথম গির্জা ছিল বরিশাল অঞ্চলে সেই কারণে। এবং ১৯০০ থেকে ১৯০৮ খ্রিস্টাব্দের ভূমি জরিপে তাদের নাম পাওয়া যায় উইলিয়াম কেরি এবং জিনাত বিবির। তো তখন থেকেই এই বরিশালে পুকুরটির নাম হয়ে যায় এই এলাকায় বিবি পুকুর পাড় এবং গির্জা মহল্লা নামে। তো এটি ব্যবসায়িক কেন্দ্রে এটি অবস্থিত। দেখুন আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি গির্জা মহল্লা। দেখুন লেসু শাহ মাজার শরীফ, এখানে মূলত এইটি হলো গির্জা মহল্লা নামে পরিচিত। তো এটি বরিশাল অঞ্চলের একটি নাম করা স্থান বরিশাল শহরে। তো বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। বরিশাল শহরটি ছোট ভিতর দেখুন কত সুন্দর গোছানো সাজানো একটি শহর। তো এই দুটি স্থান বরিশাল শহরের প্রাণকেন্দ্রে খুব নাম করা এবং প্রসিদ্ধ স্থান। যারা আমাদের চ্যানেলে এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।